করোনা সংক্রমণ প্রতিরোধে জনগণকে মাস্ক পরায় বাধ্য করতে বরিশালে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় 30 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান থেকে 5,700 টাকা জরিমানা আদায় করা হয়। পৃথক ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সরকার। এ কারণে জনগণকে মাস্ক পরায় বাধ্য করতে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড, কাকুলির মোড়, চকবাজার, হেমায়তুদ্দিন রোড এবং পোর্ট রোড এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্কবিহীন লোকজন থাকায় একটি প্রতিষ্ঠান ও 22 জন ব্যক্তিকে 3,800 টাকা জরিমানা করেন। এদিকে জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর রূপাতলী বাস টার্মিনাল ও নতুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্কবিহীন 8 জন ব্যক্তিকে 1,900 টাকা জরিমানা করেন। পৃথক ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় মাস্ক না পরার কুফল সম্পর্কে জনগণকে অবহিত করে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন এবং বিনামূল্যে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা। ধন্যবাদ আপনাদের। আমরা ইতিমধ্যে জেনেছেন যে গত 8 মাসের মধ্যে বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখছি প্রায় 3,500 উপরে রোগীদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত 15 দিন বৃদ্ধি পাচ্ছে। এই কারণে আমরা জেলা ম্যাজিস্ট্রেট প্রতিদিন আমরা মানে নারায়ণ দা ওটা না, ক্লোজ না, ক্লোজ না, লং লং।